আমাদের কোনো অনুদান আসতেছে না, সেদিন আমরা এটা করতে পারতেছি না। তো আমি আপনাদের সাহায্য চাচ্ছি, আশা করি আমাদের সনাতনেরা যারা আছে সবাই আপনাকে সহযোগিতা করবে, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। তো আমিও বলে দেবো আমাদের অ্যাঙ্গেলে, তো আমি একজন ইসকনের সক্রিয় মেম্বার এখানে আছি আগে থেকে, হয়তো আমি দুর্গাপূজার সময় আসছিলাম যে তখন আপনার সাথে অনেক কথা হয়েছে। তো হ্যাঁ, তো আপনি এখন এদের উদ্দেশ্যে একটু কিছু বলেন। আপনারা সবাই আমাকে চেনেন, আমি কত শতবার এখানে এসেছি হিসাবে গুনে দিতে পারবো না আপনাদেরকে। আমি বলেছি আমরা যখন রাজনৈতিক দুরবস্থায় ছিলাম, এই মন্দিরের পিছনে আমরা বসে থাকতাম। হ্যাঁ, এই মানুষগুলি আমার সেই সময়কার সম্পর্ক, অনেকেই পরপারে চলে গেছেন, অনেকেই বেঁচে আছেন, তাদের সাথে যে আন্তরিকতা আত্মার সম্পর্ক সৃষ্টি হয়েছে সেই ধারাবাহিকতা আজকের দিন পর্যন্ত অব্যাহত রয়েছে। আমি আপনাদেরকে বলার কিছু নাই, আমি আপনাদের যারা কর্তা ব্যক্তি রয়েছে, সভাপতি সম্পাদক সহকর্তা ব্যক্তি রয়েছে, সকলের সাথে আমার অত্যন্ত হৃদ্যতাপূর্ণ আন্তরিকতাপূর্ণ সম্পর্ক আছে, ছিল, ভবিষ্যতে সেটা থাকবে। আমি নির্বাচন সামনে 21 মে নির্বাচন, আমি জানি আপনারা অত্যন্ত সচেতন, আপনাদের সনাতন ধর্মের মানুষ দায়িত্ব পালনে অত্যন্ত সচেতন থাকেন, আপনারা কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা 21 তারিখে গিয়ে, আমি 90-89 ইংরেজি থেকে আপনাদের সুখ দুঃখ আনন্দ বেদনায় আপনাদের সাথে ছিলাম, আপনাদের সাম্প্রদায়িক শক্তি আপনাদের উপর অনেক নির্যাতন করেছে, আপনাদের পাশে দাঁড়িয়ে আমরা তা প্রতিরোধ করেছি, শুধু এখানে নয় বিভিন্ন এলাকায় আমরা করেছি। তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল না, কিন্তু শেখ হাসিনার নির্দেশ ছিল যে সনাতন ধর্মের মানুষের উপরে যে কোনো নির্যাতন আওয়ামী লীগ রুখে দাঁড়াবে। তখন আমরা ছাত্রলীগ করতাম, যুবলীগ করতাম, আজকের দিন পর্যন্ত যে কোনো পরিস্থিতি আপনাদের পরিস্থিতিতে আমরা আপনাদের পাশে সবসময় থেকেছি। আগামী দিনও অবশ্য আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, আপনারা খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন, এখানে কোনো ব্যর্থ নাই, কিন্তু ভবিষ্যতে যে কোনো সময় যদি কোনো দুর্যোগ আসে, আমরা যদি বেঁচে থাকি, আমাদের প্রজন্মকেও সেটা আমরা বলে যাচ্ছি যে আমাদের সনাতন ধর্মের মানুষ, তারাও বাংলাদেশের মানুষ, তারাও এই দেশ স্বাধীন করেছে, এখানে সংখ্যালঘু সংখ্যাগুরুর ব্যবধান নয়, আমরা সকলেই মিলেমিশে এই বাংলাদেশের মালিক হিসাবে বেঁচে থাকতে চাই। আমি আমার ধর্ম পালন করেছি, নামাজ পড়েছি, মাথায় টুপি রয়েছে, আমি আপনাদের সাথে কোনো ব্যবধান করি না, আপনি আপনার ধর্ম পালন করতে এসেছেন, সেটা আপনার অধিকার। পৃথিবীর শুরু থেকে আজকের দিন পর্যন্ত আমাদের সকল ধর্মের মানুষের, সকল ধর্মের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের ধর্মকর্ম পালন করতে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে নির্দেশিত রয়েছে যে আমি আমার ধর্ম পালন করবেন, আপনি আপনার ধর্ম পালন করবেন, হস্তক্ষেপ নয়। অসাম্প্রদায়িক চেতনায় আমরা রাজনীতি করি, সেই রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আপনার মন্দিরের কাছাকাছি আমার মসজিদ থাকবে, আমি নামাজ পড়ব, আপনি মন্দিরে আপনার কার্য সম্পাদন করবেন, এটাই বাংলাদেশ হওয়া চায়। সেই বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী 21 তারিখের নির্বাচনে আপনাদের সুখ দুঃখ আনন্দ বেদনা মিলন বিরহের সংকটের মানুষ আমি নাজিমুদ্দিন মৌরিকে একটি মোটর সাইকেল মার্কায় ভোট দেবেন, আমাকে নির্বাচিত করবে, আমি কথা দিচ্ছি সবসময় যেভাবে ছিলাম ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো। আপনাদের এই মন্দিরের কথা বলেছি, আমি এখানে কথা বলার সুযোগ না, আমি দয়াল দা এবং দাদার সাথে কথা বলেছি কি করতে হবে সেটা আমি বলে দিয়েছি অলরেডি, আমি আমার টুক আমি করে দিব, আপনাদের এই ব্যাপারটা আপনারা রাখবেন। আর আমি যদি নির্বাচিত হতে পারি, আপনাদের সকল পর্যায়ের নেতাদের সাথে আমার পূজা পরিষদ বলেন, হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান ঐক্য পরিষদ বলেন, বিভিন্ন আপনাদের ধর্মের যারা কর্তা ব্যক্তি রয়েছে আমার সাথে নিবিড় সম্পর্ক রয়েছে, তাদের সাথে পরামর্শ করে কোথায় কি করতে হবে সে সবই আমি করে দিব আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম।